আজ আপনাদেরকে শেখাবো কিভাবে পিডিএফ ফাইল কম্বাইন করতে হয়। পিডিএফ ফাইল কম্বাইন করতে বোঝায় যেটা, সেটা হলো অনেকগুলো পিডিএফ ফাইলকে একটা ফাইলে রূপান্তরিত করা। তো আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখানে একটা ফোল্ডার রাখছি আমি ডেস্কটপে পিডিএফ কম্বাইন নামে। তো আমি ফোল্ডারটা ওপেন করছি ডাবল ক্লিক করে। ওকে, দেখুন এখানে প্রায় 12টা পিডিএফ ফাইল আছে। তো এটা সবগুলাই একটা ফাইল করতে চাচ্ছি আমি। ধরুন আমি এটা একটা একটা করে স্ক্যান করছি এবং একটা একটা করে সেভ করছি, যে কারণে এগুলো সব আলাদা হয়ে গেছে। তো আমি এখন কি চাচ্ছি, আমি চাচ্ছি যে পুরো ফাইলটাকে একটা ফাইলে রূপান্তরিত করব। তো এটাকে পিডিএফ কম্বাইন বলা হয়ে থাকে। তো আমরা এটা কিভাবে করব, দেখুন কিভাবে করি। প্রথমত আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম পুরা ফাইলগুলো আর কি সব, অথবা আমি সরাসরি মাউস দিয়ে এইভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এভাবে এখান থেকে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। তো আমার ফাইলগুলো সিলেক্ট করা শেষ, এখন আমি কী করবো, ফাইলগুলোকে সব কম্বাইন করব। তো কম্বাইন করার পরে আমি এখানে যে কোনো একটা ফাইলের উপর সিলেক্ট থাকা অবস্থায়, মনে রাখতে হবে ফাইলগুলো অবশ্যই সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা ফাইলের উপর রাইট বাটনে ক্লিক করব। তো রাইট বাটনে ক্লিক করার পরে এমন একটা বক্স আসছে। তো এখানে এখান থেকে আমরা কম্বাইন ফাইলস ইন অ্যাক্রোব্যাট এটাতে ক্লিক করে দেব। কম্বাইন ফাইলস ইন অ্যাক্রোব্যাট, এটা আপনাদের কম্পিউটারে হয়তো থাকবে না, এটার জন্য অ্যাডোব অ্যাক্রোব্যাট, এই যে এখানে লেখা আছে অ্যাডোব অ্যাক্রোব্যাট 11, এটা এই সফটওয়্যারটা সেট আপ করা থাকতে হবে অবশ্যই আপনাদের কম্পিউটারে। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো যাই হোক, এখান থেকে আমরা কম্বাইন ফাইলস ইন অ্যাক্রোব্যাট এটাতে ক্লিক করে দিলাম। দেখুন এটাতে ক্লিক করার পরে একটা বক্স চলে আসছে। তো বক্সে ফাইলগুলো আমার সবই থাম্বনেল ভিউ দেখাচ্ছে, আমি এটাকে লিস্ট ভিউ করে নেব আমার বোঝার সুবিধার্থে। দেখুন লিস্ট ভিউ কেন করছি, এই যে এখান থেকে লিস্ট অপশন আসছে, তো আমি লিস্টে ক্লিক করে দিলাম, সুইচ টু লিস্ট ভিউ। ওকে, তো দেখুন এখানে আমার সব ফাইলগুলো চলে আসছে। তো এখন আমি এখান থেকে এটা একটু টেনে বড় করে নিব যাতে আমার পুরো লিস্ট নামটা দেখতে পাই। হ্যাঁ, বড় করে নিলাম। তো এখানে একটা কথা আছে, আপনি যে ফাইলগুলো কম্বাইন করবেন অবশ্যই ফাইলগুলো সিরিয়াল ঠিক থাকতে হবে। সিরিয়াল যদি ঠিক না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার 5 নম্বর পেজ 1 নম্বর, 1 নম্বর পেজ 5 নম্বরে, বা 8 নম্বর পেজ 9 নম্বরে, 9 নম্বরের পেজ 10 নম্বরে, এমন হয়ে গেছে। তো আমি এটা কি করছিলাম, এটা প্রত্যেকটা ফাইলে দেখুন শেষে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে সিরিয়াল নাম্বার দেওয়া থাকলেও সময় সময় এখানে এসে উল্টাপাল্টা হয়ে যায়, সেজন্য চিন্তা করার কিছুই নাই। দেখুন এগুলা কিভাবে সিরিয়াল ঠিক রাখতে হয়। ধরুন এই যে 7 নম্বর সিরিয়ালটা শেষে চলে আসছে, কিন্তু এখন আপনি কি করবেন, এখানে সিরিয়াল 1 2 3 4 5 6 আছে, 7 নয়, 8 9 10 11 12, এরপরে 7 নম্বরটা শেষে চলে আসছে। তো আপনি এটা 6 নম্বরের পরে কিভাবে নিয়ে যাবেন, জাস্ট ফাইলটা ধরবেন, ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। তো দেখুন ফাইল সাইজগুলো ঠিক হয়ে গেছে। এখানে নর্মালি সব ফাইলগুলো সিরিয়াল দেওয়া থাকলে সিরিয়াল ওয়াইজ চলে আসে, তো তারপরে এমন হইতে পারে যে আসবে না, তখন আপনারা এইভাবে ড্র্যাগ করে টেনে সিরিয়ালগুলো ঠিক করে নিতে পারেন। এগুলো অবশ্যই খেয়াল রাখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু সিরিয়ালটা ঠিক থাকা জরুরি আর কি। তারপর আমি প্রথমত চেক করে নিলাম আমার এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার 12টা ফাইল আছে। তো 12টা ফাইল ঠিক আছে কিনা আমি দেখে নিলাম। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এটা ঠিক থাকার পর আমরা কি করব, জাস্ট কম্বাইন্ড ফাইলস, এখানে কম্বাইন্ড ফাইলসে ক্লিক করলে দেখুন কি হয়। ক্লিক করে দিলাম কম্বাইন্ড ফাইলসে, হ্যাঁ একটু সময় নেবে, সময় নেওয়ার পরে দেখুন এই ফাইলটা কি হয়ে গেছে, পুরো ফাইলটা হচ্ছে কম্বাইন হয়ে গেছে।
তো আমি এখন কি করব, এটাকে অবশ্যই সেভ করতে হবে। দেখুন এখানে 1 থেকে 12, অর্থাৎ 1 to 12, হ্যাঁ এখানে 12টা পেজে কম্বাইন হয়ে গেছে এবং একটা একটা ফাইলের মধ্যে চলে আসছে। এবং সিরিয়ালগুলো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, হ্যাঁ আমি সিরিয়াল সবই ঠিক আছে, যেহেতু আমি আগে সিরিয়াল ঠিক রাখছিলাম। তো এখন আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফাইলটা সেভ করতে হবে। কম্বাইন করছি ঠিক আছে, কিন্তু ফাইলটা তো সেভ না করলে সেভ হবে না। তো এখন কি করব, ফাইলটা সেভ করার জন্য আমি সরাসরি ফাইল মেনুতে ক্লিক করব। এই যে ফাইল মেনুতে চলে গেলাম, ফাইল মেনুতে চলে যাওয়ার পর ফাইল মেনুতে ক্লিক করে দিলাম। ফাইল মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আমি সেভ অ্যাজ অপশনে আসব। তো সেভ অ্যাজ অপশন ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার আরেকটা ডায়ালগ বক্স আসছে, তো আমি এটা কোথায় সেভ করব সেটা আমার ঠিক করে নিতে হবে। তো আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে ক্লিক করে দিলাম এখান থেকে। অথবা আপনি এখান থেকে যদি ডেস্কটপ এখানে না পান, তাহলে এখানে ক্লিক করে ডেস্কটপ পেয়ে যাবেন। ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা ফোল্ডারের নাম দিয়েছিলাম পিডিএফ কম্বাইন, যেহেতু পিডিএফ কম্বাইন নিয়ে আমি আজকে টিউটোরিয়াল করছি, তো সেই ক্ষেত্রে আমি এটার নাম, ফাইলটার নাম পিডিএফ কম্বাইন দিয়েছি। তো এটার মধ্যে আমি ফাইলটা সেভ করব, যে কোনো একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি বইটা যে নামে ছিল ঠিক সেই নামে আমি ফাইলটা সেভ করতেছি। আমি একটা নাম এখানে, আপনাদের যেটা ইচ্ছা ফাইল যেমন নাম হবে সেই নামটা দিবেন, আমি আমার মূল বইটার নামে এখানে নামকরণ করলাম বা নামটা দিলাম। দেওয়ার পরে আমি কি করব, জাস্ট এখান থেকে সেভ করব। হ্যাঁ সেভ করছি, সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, ফাইলটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে দেখুন আমার সেই ফোল্ডারে আমি আবারও চলে আসছি। যেহেতু আমি ফাইলটা এখানে সেভ করছি, তো ফাইলটা এখানে সেভ হয়েছে। আমার এই যে 12টা ফাইল এখানে আছে, 1 to 12-এর 12টা ফাইল, এগুলো আমার লাগছে না, আমি এগুলো সিলেক্ট করলাম। করার পরে ডিলেটে গেলাম, আমি ডিলেট করে দিলাম। তো এরপরে আমি আমার এই পেজটা ওপেন করে দেখি ঠিক আছে কিনা, ডাবল ক্লিক করলাম। এই যে 1 to 12, মানে 12টা পেজই সবই আছে এবং পেজগুলো সবই ঠিক আছে। খুব স্বল্প সময়ে ফাইল, অনেকগুলো ফাইলকে কিভাবে একটা ফাইলে রূপান্তরিত করলাম, আপনারা এভাবেই করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে এখন আপনাদেরকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। হ্যাঁ ওপেন করার পরে আমি কি করবো, এখন লিখবো যে সফটওয়্যার সাইট getintopc.com। getintopc একটা জনপ্রিয় সাইট, এখানে আপনি সব ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন ফ্রিতে, আর কিভাবে ইনস্টল করবেন সে ভিডিও টিউটোরিয়াল সহ। তো যাই হোক, আমরা getintopc সাইটে চলে আসলাম। এখন এখানে যে দেখুন সার্চ ওয়েবসাইট, তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সফটওয়্যারটার নাম লিখলাম Adobe Acrobat 11। তো সফটওয়্যারটার নাম লেখার পরে এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে দেখুন এখানে Adobe Acrobat 11 এই যে লেখা আছে, এই সফটওয়্যারটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু নিচে আসবো। হ্যাঁ দেখুন ডাউনলোড ফুল সেটআপ, এখানে ক্লিক করলে ফুল সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হবে, এখানে ক্লিক করলে আপনি ভিডিও পেয়ে যাবেন, সেটা ডাউনলোডও করতে পারেন, আবার আপনি ওখান থেকে অনলাইন থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো সমস্যা হলে বা আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।